এত যাচাই বাছাইয়ের কি আছে তো আমি বুঝলাম না। আমার বাবার সম্পত্তি, সেটার কাগজপত্র আমি হাতে পাবো না। উত্তেজিত হবেন না মিস্টার সিফাত, এই সিটি কর্পোরেশনের অনুমোদন জিনিসটা আসলে লিগ্যাল প্রসিডিউরেরই একটা অংশ, আপনি না জানতে পারেন, আপনার উকিল বিষয়টা নিশ্চয়ই জানেন। ওঠেন, ওই আপনাদের কি যাচাই বাছাই সেগুলো তাড়াতাড়ি করেন, যতসব ফালতু শুনে। আপনার যদি সময়ের এতই অভাব থাকে তাহলে আপনি আপনার মাকে নিয়ে আসছেন না কেন? আপনার মা এখানে এসে যত দ্রুত আপনাকে নিজের সন্তান হিসেবে নিশ্চিত করবে, প্রমাণ করবে যে আপনি তার সন্তান, আপনার মরহুম পিতার সন্তান, তত দ্রুত আমরা আপনাকে আপনার কাগজপত্র হ্যান্ড ওভার করে দেব। যতক্ষণ না পর্যন্ত আপনার মা এখানে এসে নিশ্চিত করছে ততক্ষণ পর্যন্ত তো আমরা কাগজপত্র আপনাকে লিগালি দিতে পারছি না। তাই আপনার মা আসতে যত দেরি হবে, এই বাগান বিক্রি করতেও আপনার ঠিক ততটাই দেরি হবে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যে এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। আমি উঠি। তোমার জন্য আমাদের কিছু বলতে হইব কেন? আমরা নিজেরাই আসছি। হাত তোদের হলো কি? তোরা যদি না বলিস কেন এসেছিস আমি তোদেরকে কি বলবো? তোমারে পাহারা দেওয়ার লাগে আসছি। আমাকে পাহারা দিতে? হ্যাঁ, কে পাঠিয়েছে তোদের? ম্যাডাম, আমি বান্দর হইতাম পারি কিন্তু দায়িত্ব থেকে তো পিছনে যাইতাম পারি না। কি দায়িত্ব তোর? তোমার ভালো মন্দ দেখা, সে তো লাট্টুর দায়িত্ব। সে তো আছে তার সাহেব নিয়া। হাই, তুই রাতের বেলা এরকম দাঁত বার করে হাসবি না, মনে হয় ভূতনি হাসতে। পিয়ালি কত সুন্দর মেয়ে, কেন ওকে ভূতনি ডাকছিস? হ্যাঁ দেখো তো, এছাড়া সবসময় এরকম করে। কেন এরকম করিস? ম্যাডাম কি করব, কও মস্করা আর কারোর সাথে করার জায়গা আছে? ওই যে আমাদের লাট্টু মিয়া আছে, তারে তো খুঁজিয়া পাওয়া যায় না। আর আমাদের সিদ্দিক মিয়া সারাক্ষণ চিন্তায় একদম গালের মধ্যে হাত দিয়া বসিয়া থাকে। আর একজন আছে বাব্বান, ওরে বাবা যে ভাব ধরে বসে থাকে, তার তো ভাবই বুঝতাম পারি না। এখন তো দেখছি তোকেও বোঝা কঠিন। আমি তো এমনই, আর আমি তো অনেকটা ভাতের মারের মতো, আমার ছাগল খায়, গরু খায়, মুরগি খায়, হাঁস খায়, সবাই খায়। কি বলি আর কি বোঝে, আমি তো এমনই। এই রাতের বেলা তোকে আমার নতুন করে চিনতে হবে না। যা ঘরে যা। আই পিয়ালি, যা ঘরে যা। চলো তোমার সাথে থাকবো। ও, এবার বুঝেছি তোরা কেন এসেছিস। ও মা, এতক্ষণ ধরে এত মাত মাতার পরে তুমি এইটা নিয়ে বুঝলা? এতক্ষণ তুমি বুঝতাম পারো নাই? আমি তো তোর মতো বুদ্ধিমান না রে ফটিক, যে না জেনে না শুনে বুঝে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝতাম পারছো, এখন কও কিতা করবা, গল্প করবা না ঘুমাইবা? কি, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে গল্প করবি? ও গো না, ও ভালো মনেই বলেছে। সেটা আমি বুঝেছি পিয়ালি, যা অনেক রাত হয়েছে, এখন বাড়ি ফিরে যা। ফটিক, তুই রাত বিরাতে বেরোস ঠিক আছে, কিন্তু এই মেয়েটাকে নিয়ে এভাবে বেরোবি না। ম্যাডাম তুমি মাইয়া কোথায় দেখলা? ওর কথা কও নি, এটা বুঝি মাইয়া? এটা তো একটা সংকিনী সাপ। আহা,
আবার কি সব নামে ডাকছিস মেয়েটাকে? যা বাড়ি যা, ওর বাপ চিন্তা করবে ওর জন্য। কার বাপ? ওর বাপ শালা বুইরা মাতালে এক পা খবরে দিয়া রাখছে, তারপর মাল টাল খাইয়া চিত হয়ে রাস্তায় পড়িয়া থাকে। এই নিয়ে একদম কথা বলবি না, টাকা দিলে আমি দিই, তুই দিস? আরে বাবা, বাপ সোহাগী মাই, আমার মাঝে মাঝে ইচ্ছে করে ম্যাডাম ওর বাপের কল্লার মধ্যে একটা হুপ দিয়া গল্লাটা ফালাইয়া দিয়া মাইয়াটারে বিয়া করিয়া হবে। আহ ফুটিক, একদম বাজে কথা বলবি না, যা ওকে নিয়ে বাড়িতে যা। তোদের সঙ্গে কথা বলতে বলতে না আমার ঘুম নষ্ট হচ্ছে, আমি এখন ঘুমাবো। যা দুজনে চলে যাবি, দুজনেই যা। সবকিছু মনে পড়ে যাচ্ছে, আমার নিজের গাল নিজেকেই চড়াতে ইচ্ছা করছে। আমি কেন মরতে গিয়েছিলাম ওই মানুষটার কারণে? কেন আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছিলাম? ওর সমস্ত দোষ তোমার কাঁধে নিয়ে তুমি আমাকে বাঁচিয়েছিলে, আমার ফ্যামিলির কাছে ছোট হয়েছ, যে আমি কোনোদিন তোমাকে চিনতাম না, সেই তুমি আমারই ভুলের কারণে আমাকে বিয়ে করেছ। কেন 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 এই কেন বিয়ে করেছিলে তুমি আমাকে কেন? হ্যাঁ, দয়া দেখানোর জন্য? না না, তুমি আমাকে দয়া দেখানোর জন্য না, তুমি আমাকে দয়া দেখানোর জন্য বিয়ে করেছি না, না তুমি আমাকে দয়া দেখানোর জন্য বিয়ে করেছিলে, তাই তো তুমি এখনো আমাকে অবিশ্বাস করছো। আমাকে তুমি আমি তোমাকে অবিশ্বাস করছি না, আমি তোমাকে বিশ্বাস করি। বাবু, কোনো খবর পাইলেন? সেটা জেনে তোমার দরকার নেই। অফিসের চাবি কার কাছে? কার কাছে? আমার কাছে স্যার, আমার কাছে। অফিস খোলো, ম্যানেজারের রুম খোলো। এই খোল। আমি তো কোনো অন্যায় করি, আমি এখানে এসেছি আমার পাওনাটা বুঝে, আমার অধিকারটা আদায় করি। জি স্যার, অধিকার এমন একটা জিনিস যে না দিলে কায়দা নিতে হয়, এতে অপরাধের কিছু নেই। সরি স্যার। শোনো, সবাই মন দিয়ে শোনো, আমি যদি এই বাগানের মালিক হই সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের চাকরি ঠিকঠাক থাকবে, আমি কথা দিচ্ছি। এবং তোমরা এখন যে বেতন পাও তার চাইতেও অনেক বেশি বেতন পাও, তাই আমি চাই তোমরা অন্য কারো কথা শুনবে না, শুধুমাত্র আমার কথা শুনবে। আপনার উপর মালিক, আপনার কথা না শুনে কি পাপ করব? কি তোমরা কিছু বলবে না স্যার? একদিন পর মনে হইতেছে এখানে কাম করিলাম দিন ফিরব, আপনার দেখে বুকে একটু বল পাইতেছি স্যার। স্যার, আপনার জন্য একটা রটি নিয়ে আসি স্যার। বাবন, তুমি কিছু বলবে না? হ্যাঁ কমু,
আমি একলাই কথা বলবো, তেল টাল দিতে পারবো না। বলো শুনি। 22 বছর ধরে সর্দারগিরি করতেছি, কামের মধ্যেই একটাই, রইদে রইদে গড়া আর মজদুর গো সময় অসময় কারণে অকারণে গাইলমন্দ করা, আর ভাল লাগে না। মুন্ডা সাহেব, এরকম একটা ঠান্ডা ঘরে পায়ের উপরে পা তুলে চেয়ারে বসে বসে কাম করতে, যেটা সত্য সেটাই কইলাম, বেদবি হইলে মাফ করে দেন, আপনি মালিক, মালিকের কাছে আমি আবার মিশা কথা বলতে পারি না, তেল টালু দিতে পারি না। ভালো, তোমার কথা শুনে অনেক ভালো লাগে, তুমি তোমার মনের মতোই কাজ পাবে, খুশি? যাও, এখন যেখান থেকে পারো আকমলকে খুঁজে বের করে নিয়ে আসো, এনামল তো পালিয়ে গিয়ে বেঁচেছে, কিন্তু এই বাগানটাকে আমার কাছ থেকে বাঁচাও। আজকে গিয়ে বলো তাড়াতাড়ি তেলের বাটি দিতে, তাড়াতাড়ি যাও। আন্টি কেন এত হাসছেন? আচ্ছা আপনি আমাকে বলেন, আমি একটু হাসি, বলেন আমাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বাসায় যাই। হ্যাঁ, আপনার হাসি শেষ হলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো। এই হাসির জন্য শ্বাসকষ্ট হবে, এই যাও পানি নিয়ে এসো, যাও পানি লাগবে। আন্টি প্লিজ বলবেন আপনার মাথার মধ্যে কি চিন্তাটা ঘুরছে, বলেন আমাকে প্লিজ। আচ্ছা ওরা কি সবাই পাবনা থেকে এসেছে নাকি? হ্যাঁ, ওরা পাবনা থেকে এসেছে কিনা জানি না, কিন্তু আপনাকে পাবনা পাঠাতে হবে এটা আমি শিওর। শোনো, যদি পাবনা সুখে থাকো আমাকেও নিয়ে যেও পাবনা। এই মেয়ে, তুমি কি গাধা নাকি গাধা হওয়ার ভান করো? হ্যাঁ, আরে গাধা না হলে কি চা বাগানে পড়ে থাকে? থাকবো, এখানেই থাকবো, যদি এই বাগানের বাইরে যায় শিয়ালের দল আমাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এখানে তো কত দরজা খোলা রেখে ঘুমিয়েছি, শিয়াল তো শিয়াল, কুকুরও ঘরে ঢোকেনি, থাকবো আমি এখানেই থাকবো। তা তো থাকবেই, টাকা পায়ে হেঁটে তোমার ঘরে যেত না, তুমি কেন এই চা বাগান ছাড়বে? কেয়া, এসব কথা তোমার মুখে মানায় না, তুমি সব কিছু জেনে শুনে কেন ওর উপর রাগ করছো? কি করব, ওকে দেখলে আমার রাগ ওঠে, ও এমন গাধার মতো কাজ কেন করবে বলেন? আপনি আমি আমরা ছিলাম না, আমাদের কাছে আসলে কে কবে কোন হেল্পটা পায়নি আপনি আমাকে বলেন? ম্যাডাম আমাকে ক্ষমা করো, আমি কিন্তু কখনোই চাইনি টাকা আমার ঘরে হেঁটে আসুক। ওর বোকামির জন্যই তো আমি আমি বোকা হতে গিয়েছিলাম, কত কিছু যে হারাতে বসেছিলাম, আমিও তো হারিয়েছি। এই তুই আবার কি হারালি? হ্যাঁ, চা বাগান। আন্টি সবাই দেখি দার্শনিক হয়ে গেছে। কোথায় আর দার্শনিক হলো, আরে দার্শনিক হলে তো যুক্তি দিয়ে কথা বলতো, দেখছো না কি সুন্দর করে বানিয়ে বানিয়ে সবাই তোমার স্যারের নামে মিথ্যে কথা বলছে। আরে এই চা বাগানে কত সুন্দর সুন্দর মেয়েরা কাজ করেছে, তোমার স্যার সবার নামটা পর্যন্ত ঠিক মতো জানতো না, আর এখন এই বয়সে এসে একটা মেয়ের বয়সে মেয়ে নিয়েছি। এই বাজে কথাটা কেন বারবার বলছেন বলেন তো?
আমার তো ইচ্ছে করে ওই বেটার মুখে ঝাড়ুর বাড়ি দিয়ে আসি। না রে, ঝাড়ুর ব্যথাও ভুলে যাবে, এমনিতে ওর মুখে পোকা পড়বে। আচ্ছা তোমরা এরকম করছো কেন? হ্যাঁ, বেচারার বউ চলে গেছে, ওর কষ্টটা তোমার ফিল পর্যন্ত করছো না? বউ গেছে, ও বেঁচেছে,